সাত সকালে জগৎবল্লভপুরে ইডির অভিযান, তবে ঠিক কি কারণে এই অভিযান এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। আজ সকাল 9টা নাগাদ যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত সকাল 9টা নাগাদ ইডির একটি দল, পাঁচজনের একটি দল, তারা জগৎবল্লভপুরের এই যে জগৎবল্লভপুর কলেজ, সেই কলেজ স্থান এখানে আসেন এবং আসার পরে বেশ কিছুজন অপেক্ষা করেন। জগৎবল্লভপুর যে কৃষি উন্নয়ন সমিতি যে লিমিটেড, জগৎবল্লভপুর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের কাছে বেশ কিছুক্ষণ কিন্তু তারা অপেক্ষা করেন এবং বন্ধ থাকায় সামনের যে গেট, সেই গেট বন্ধ থাকায় শেষমেশ তারা কিন্তু এখান দিয়ে পাশ দিয়ে পিছনের যে দরজা, সেই দরজা দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করেছে পাঁচজনের একটি দল। তারা কিন্তু অভিযান চালাচ্ছে, এখনো পর্যন্ত প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা ভিতরে রয়েছে। তবে ঠিক কী কারণে এই অভিযান এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় এবং বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু এই যে ব্যাংক, সেই ব্যাংকের চারিদিক কিন্তু ঘিরে রেখেছে ইতিমধ্যেই। তবে ঠিক কী কারণে এই অভিযান এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই জগৎবল্লভপুরের কৃষি উন্নয়ন সমিতির যে এই ব্রাঞ্চে যে এই রেড, এই যে অভিযান ইডি, এই অভিযানকে ঘিরে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তাই তো কাজের লাগবে। ধনতেরাস উপলক্ষে ধামাকা অফার, মাত্র 299 টাকা মজুরিতে কিনুন সোনার গহনা। ধনতেরাসে প্রত্যেকটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এছাড়াও শ্রীহরি জুয়েলার্সের সমস্ত কালেকশন পাবেন আমাদের শোরুমে। চলে আসুন আমাদের শোরুম জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্সে। আমাদের ঠিকানা ডোমচুর জেলেপাড়া মোড়, কল করুন 6289336388 অথবা 9833827900।